হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিডঙ্ক.কম। আমি অর্পিতা, তোমাদের ম্যাথসের টিউটর। চলো দেখা যাক কী প্রবলেম দেওয়া আছে সলিউশন করার জন্য। কোনো দ্রব্য 750 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়, উহার ক্রয় মূল্য কত? ধরি দ্রব্যটির ক্রয় মূল্য সমান x টাকা। এখন লাভ হয়েছে 25%, 25% যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 25% লাভ হলে বিক্রয় মূল্য হবে এক্স প্লাস এক্স ইন্টু 25% এত টাকা। তাহলে এটার সমান আমরা কী লিখতে পারি? এক্স প্লাস এক্স ইন্টু 25/100 টাকা। 35 কেটে গেলো, 1/4, তাহলে এক্স প্লাস x/4 টাকা। তাহলে 5x/4, এটা সিম্পলিফিকেশন করলে আমরা পাচ্ছি কত? 5x/4 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। শর্তানুযায়ী তাহলে আমরা কী লিখতে পারি? 5x/4 ইজ ইকুয়াল টু 750, কারণ এটা আমাদের বিক্রয় মূল্য বলে দেওয়া হয়েছে। 5x/4 ইজ ইকুয়াল টু 750। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? 750 ইন্টু 4/5, তাহলে এক্স ইকুয়াল টু 600। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য সমান 600 টাকা। অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিডঙ্ক.কম। ম্যাথসে এরকম প্রবলেম এবং তার সলিউশন দেখার জন্য বিডঙ্ক.কম ওয়েবসাইটটি ব্রাউজ করুন।